পরিমণিকে অনেকেই ইন্ডিয়ার পনস্টার সানি লিওনের সাথে তুলনা করে থাকে সেই পরিমনিকে নাকি শিল্পপতি নাসির উদ্দিন রাত বারোটার সময় নাইট ক্লাবে ধর্ষণ করতে গিয়েছে শুধু ধর্ষণই নয় তার উপরে নাকি হাত তুলেছে কয়েকজন মানুষ গণধর্ষণের শিকার হয়েছেন এই পরিমণি বন্ধুরা আমার মনে একটি প্রশ্ন জেগেছে যে প্রশ্নেটি বিভিন্ন বিজ্ঞ বড় বড় রিপোর্টারেরা পরিমণির জবানবন্দি করার সময়ে সাহস পায়নি যে লিওন আপু ও সরি পরিমণি আপু আপনি রাত বারোটার সময়ে নাইট ক্লাবে সিকিউরিটি ছাড়া কি করতেছিলেন যাই হোক এটা আমার প্রশ্ন নয় এটা হচ্ছে জনগণের প্রশ্ন প্রিয় দর্শক আপনারা কি পরিমনির ভেরিফাইড ফেসবুক আইডিটা দেখেছেন মনে হয় এতক্ষণে দেখে ফেলেছেন কি সুন্দর প্রোফাইল পিকচার তাই না যদি না জেনে থাকেন আমি এই যে শো করিয়ে দিচ্ছি পরিমনির সেই প্রোফাইল পিকচারটি যেন একটা মানবসরূপী উলঙ্গ পশু তাই না আচ্ছা বলুন তো একজন কেশরী সিংহের কাছে যদি একটা হোলিন ছেড়ে দেওয়া হয় তাহলে কি সেই হোলিনটাকে সেই সিংহগুলি শুধু চেয়ে চেয়ে দেখবে নাকি অন্য কোনো ভাবে আদর করবে যাই হোক যারা ভিডিওটি দেখছেন এবারে তাদের জন্য কিছু কথা থাকছে পরিমনির আরতনা কি সবাই শোকাহত হয়েছে। জানি হওয়ারই কথা কারণ তিনি একজন সেলিব্রিটি মানুষ তিনি একজন ডানা কাটা পরি সবাই তাকে দেখে নাকি ক্রাশ খায় কিন্তু আমাদের দেশে যে হঠাৎ করে একটি চাঞ্চল্যকর রহস্য ঘটে গেল সেদিকে কি আপনাদের কোনো মন আছে শুধু পরিমণিকে নিয়ে ট্রোল করবেন আর সেটা দেখবেন না আপনি একজন মুসলিম হয়ে সেটা কি হতে পারে প্রিয় দর্শক আমি আবু তোহা আদনানের কথা বলতেছি শুধু আদনানি নয় তার দুই সঙ্গী সহ এবং তার ড্রাইভার সহ চারজন নিখোঁজ রয়েছেন গত ছয় দিন ধরে তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না কই পরিমণি মতো তার পরিবারের আশেপাশে তো কাউকে দেখলাম না যে ক্যামেরা এবং মাউথ স্পিকার নিয়ে সংবাদ সম্মেলন করছে প্রিয় দর্শক এগিয়ে আসুন আপনি যদি ইসলামকে ভালোবেসে থাকেন আপনি ইসলাম ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে মুক্তির দাবি করুন যে ব্যক্তি ইসলাম প্রচার করে বেড়ায় সেই গুম হওয়া ব্যক্তি আমাদের আদনান ভাইয়ের জন্য মুক্তির দাবি করুন তিনি যেন ঘরের মানুষ ঘরে ফিরে আসতে পারে এবং তার পরিবার যেন মুখে হাসি ফিরে পায় প্রিয় দর্শক সর্বোপরি একটা কথাই আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে আমরা মুসলিম তাই আমাদের মুসলিমের পাশে দাঁড়ানো উচিত এবং মুসলিমের কোনো ক্ষয়ক্ষতি হলে সেদিকে আমাদের চোখ মনোযোগ রাখা উচিত আপনি যদি এর সাথে একমত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দেন আর ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সেলিব্রিটি পরিমণিকে নিয়ে একটি কম বলা হয়ে গেছে বলতে তো চেয়েছিলাম না কিন্তু না বলেও পারলাম না কারণ গত ছয় দিন ধরে আমাদের আদনান ভাইয়ের কোনো খোঁজ খবর নেই প্রিয় দর্শক বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিন আপনারা ভিডিওটি শেয়ার দিলে হয়তো আদনানের জন্য এবং আদনানের পরিবারের জন্য বিন্দু